দীপাবলির রাতে এক পরিবারে এসে কয়েকজন লোক পুরো পরিবার খুন করে ফেলে কিন্তু কেন আর সেই লোকগুলোই বা কারা ছিল যারা পুরো পরিবার এমন নিঃশংসভাবে খুন করলো এরপরে যখন এই খুনের রহস্য উন্মোচন হবে আপনি চমকে যেতে থাকবেন কারণ এই খুনগুলোর সাথে জড়িয়ে রয়েছে অপরাধের ভয়ঙ্কর ইন্দ্রজাল আজ এক্সপ্লেন করতে যাচ্ছি দুই সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি টার্বো তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মুভির শুরুতে সুনীল নামের একজন লোককে দীপাবলির রাতে ভিড় ঠেলে বাড়ি ফিরতে দেখা যায় অন্যদিকে একটি বাচ্চা ছেলে বাড়ির ভেতর থেকে সে অনুষ্ঠান দেখছিল তার মা তাকে বলে রেডি হয়ে নেওয়ার জন্য কিন্তু বাচ্চাটি বলছিল তার বাবা না আসা পর্যন্ত সে কোনোভাবেই রেডি হবে না এরপরেই সেই বাড়িতে কয়েকজন লোককে আসতে দেখা যায় মহিলাটির দরজা খুলতেই তারা বলে সুনীল ভেঙ্কটেশ স্যার কি বাসায় আছে কিনা তখন মহিলাটি বলে না ও এখনও বাসায় এসে পৌঁছায়নি তখন সেই লোকগুলো বলে আমরা জিকে টায়ার্স থেকে এসেছি আসলে ভেঙ্কটেশ স্যার আমাদের অনেক বড় একজন ক্লায়েন্ট আর দীপাবলির উপহার দেওয়ার জন্যই আমরা এসেছি আমরা কি ভেতর আসতে পারি কিনা লোকগুলো ভেতরে চলে যায় এরপরেই আম্মু কল করে সুনীকে আর বলে জিকে টায়ার্স থেকে কয়েকজন লোক এসেছে আপনার সাথে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসুন সুনীল বলে আমি পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছি কিছুক্ষণ পরে সুনীল আবারও আম্মুকে কল করে আর বলে আমি জিকে টায়ার্সকে কল করেছিলাম তাদের ওইখান থেকে কোনো লোক পাঠানো হয়নি আম্মুর সন্দেহ হতেই সে জালনা দিয়ে দেখে তিনজন লোক অদ্ভুতভাবে সেখানে বসে রয়েছে আর তার ছেলে আদিকে গলায় ছুরি ধরে রয়েছে এই সব দেখে আম্মু তাড়াতাড়ি আবারও সুনীলকে কল করে আর বলে তাড়াতাড়ি চলে এসো এই লোকগুলোকে আমার একেবারেই সুবিধার মনে হচ্ছে না সুনীলও অটো থেকে নেমে তাড়াতাড়ি চলে আসছিল বাসার সামনেই পৌঁছে যায় ঠিক ওই সময়টাতে সুনীলের বুকের ভেতরে কেউ একটা ঘা দিয়ে চলে যায় আর এতেই সুনীল রাস্তার মধ্যেই পড়ে যায় আসলে আঘাতটা ছিল একেবারে হার্ট বরাবর যার ফলে এক আঘাতেই সুনীল সেখানে রাস্তায় পড়েই মারা যায় অন্যদিকে বাড়ির ভেতরে দেখা যায় বাচ্চা ছেলে আদি ভয়ে প্রস্তব করে দিয়েছে কারণ সেই লোকগুলো তার মা আম্মুকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল এরপরে সেই লোকগুলো যে বাচ্চা ছেলে আদি কেউ ছাড়েনি সেটা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছিল এরপরেই সিন শিফট হয়ে যায় রাতের বেলা পৃষ্টের কাছে ভিঙ্কি নামের একজন লোককে আসতে দেখা যায় সে এসে পৃষ্টকে আবদার করে যে করেই হোক এবার যোশীকে অনুষ্ঠানের আগেই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে নাহলে প্রত্যেকবারের মতো ও এবারও অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবে প্রিস্ট এতে রাজি না হলেও সেই লোকটা তাকে জোর করে অবশেষে পৃষ্ঠ রাজি হয়ে যায় পরদিন সকালেই ভিঙ্কি যোশীর মায়ের কাছে চলে আসে আর পুরো বিষয়টা খুলে বলে এরপরে জোশের মা জোশকে নিয়ে কোথাও যেতে থাকে তাকে জিজ্ঞেস করে গ্রামবাসী তোমাকে কি বলে ডাকে জোশ বলে টারব জোশ কিন্তু জোশের মা বলে তুমি কি জানো তোমার বাবাকে গ্রামবাসী কত সম্মান করত, কিন্তু গ্রামের সবাই তোমাকে দেখে বিরক্ত তারা তোমার কর্মকাণ্ডে বিরক্ত আর আমি চাই না এই অনুষ্ঠানের সময় আবারও অনুষ্ঠানে থেকে তুমি উৎসবটাকে নষ্ট করে ফেলো এই জন্যই তুমি গ্রাম থেকে চলে যাবে আর অনুষ্ঠানের দিক দুই থেকে তিন দিন পরে আবারও গ্রামে ফিরবে এরপরেই সেই গ্রামের জোশের কয়েকজন ছোটো ভাই তাকে নেওয়ার জন্য চলে আসে কিন্তু জোশের মা বলে এবার জোশ উৎসবে অংশগ্রহণ করবে না ও গ্রামের বাইরে চলে যাচ্ছে জেরি নামের একজন লোক জোশকে বলে আপনাকে ছাড়া উৎসব হবে কী করে তখন জোশের মা জেরিকে বকাঝকা করতে থাকে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার আগে সে জোশকে বলে তোমাকে যেটা বলেছি সেটা যেন ঠিকঠাকভাবে করবে এরপরে জোশকে দেখা যায় তার মায়ের কথা মতো একটি বাসের টিকিট খেতে সে কোথাও চলে যায় অন্যদিকে চায়ের দোকানদারের লোকরা বলা বলি করছিল জোশ এবার গ্রাম থেকে চলে গেছে এবার উৎসবে আর কোনো ঝামেলা হবে না উৎসব শুরু হয়ে যায় এরপরে কয়েকজন লোককে দেখা যায় সেখানে চলে আসে আর জেরিকে মারধর করতে শুরু করে আর সাথে জেরির বন্ধু ঠিক ওই সময়ে খবর পেয়ে জোশ সেখানে চলে আসে আর সেই লোকগুলোকে প্রচণ্ড মারধর করে কিন্তু ওই লোকগুলো জেরিকে অনেকটা মেরেছিল যার ফলে জেরি সেখানে অজ্ঞান হয়ে যায় জেরিকে হসপিটালে ভর্তি করানো হয় কিন্তু তখনও জেরি জ্ঞান ফেরেনি এদিকে হসপিটালে চলে আসে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার প্রশান্ত খুব মজার মানুষ সে জোশকে জিজ্ঞেস করে জেরির কী অবস্থা সব কিছু খুলে বলে যে আগের উৎসবের মতো এইবারও সাবু তার পুরনো কয়েকজন গুণ্ডাকে পাঠিয়েছিল উৎসবে হাঙ্গামা করার জন্য তারা জেরিকে মারধর করছিল আর আমি সেখানে গিয়ে জেরিকে বাঁচিয়ে নেই কিন্তু তারপরেও তারা জেরির মাথায় আঘাত করে পালিয়ে যায় ঠিক তখনই প্রশান্ত বলে আসলে এটা সাবুর কাজ নয় এটা পুরোপুরি জেরির কাজ কারণ সেই লোকগুলো শুধুমাত্র জেরিকে মারার জন্য এসেছিল তারা ত্রিচি থেকে এসেছিল প্রশান্ত আরও বলে জেরি ত্রিচির নায়ের পরিবারের ইন্দু নামের একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল ইন্দুর বাবা আর ভাই ছিল মিলিটারির এছাড়া তারা অনেক ধনী পরিবারের তারা যখন ইন্দু এবং জেরির সম্পর্কের কথা জানতে পারে তারা এটা মেনে নেয় না এরপরে যখন তারা জানতে পারে জেরি এবং ইন্দুর লুকে রেজিস্টার ম্যারেজ করতে যাবে তখনই তারা লোক পাঠিয়ে জেরিকে মারতে চায় এই সব কিছু শুনে জোশ অবাক হয়ে যায় সে অজ্ঞান হওয়া জেরিকেই বলতে থাকে আরে তুমি তো আমাকে না বলেই বিয়ে করতে চলে যাচ্ছিলে যাই হোক জোশ সবাইকে বলে তারা ইন্দুর বিয়ে হতে দেবে না জ্ঞান পরে জেরি যেন ইন্দুকেই চোখের সামনে দেখতে পায় কিন্তু তারা ভাবতে থাকে ইন্দুর বাড়ির ঠিকানা কোথায় পাবে জোশ আসলে ত্রিচি যেয়ে ইন্দুকে নিয়ে আসতে চাইছিল তখনই সেখানে একজন আইডিয়া দেয় যে জেরির মোবাইলটা খুললেই আমরা ইন্দুর নাম্বার অথবা ঠিকানা পেয়ে যেতে পারি তারা সেটাই করে কিন্তু সেখানে জেরির মোবাইলটা খোলার পরে তারা কনফিউজ হয়ে যায় কারণ ইন্দু নামের পাঁচটা নাম্বার সেভ করা ছিল আর কয়েকটা ইন্দুর পাশে তো কয়েকটা ডেটিং অ্যাপের নামও লেখা ছিল যেমন ইন্দু টেন্ডার ইন্দু পাম্পেল এখন তারা বুঝতে পারছিল না আসল ইন্দুর নাম্বার কোনটা তাই তারা প্রত্যেকটা নাম্বারেই কল করে অবশেষে তারা সঠিক ইন্দুর নাম্বার পেয়ে যায় এদিকে দেখা যায় ইন্দুর বাড়িতে তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করা হচ্ছিল সেখানে ইন্দুর মা ইন্দুর ছোট বোন নীরুকে বলে তাড়াতাড়ি তুমি ইন্দুকে রেডি হয়ে নিচে আসতে বলো যে কোনো সময় ছেলেপক্ষ তাকে দেখতে চলে আসবে তখনই সে বিরক্ত হয়ে ওপরে তার বোন ইন্দুর কাছে চলে আসে উপরে যেয়ে নীরু ইন্দুকে বলে এখন কি করবে ইন্দু বলে টেনশন করো না জেরির লোকেরা চলে আসবে তখনই দেখা যায় সেখানে চলে আসে প্রথমে পরিবারকে কিন্তু তারা না মেনে ইন্দুর বোঝায় যশের গায়ে হাত তোলে এরপরেই যশ তাদের মেরে ইন্দুকে তার সাথে নিয়ে চলে আসে গ্রামে আস্তে আস্তে রাত হয়ে যায় জানা যাচ্ছিল জেরিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর তার জ্ঞানও ফিরেছে এই জন্য যশ ইন্দুকে জেরির বাড়িতে নিয়ে আসে কিন্তু জেরি ইন্দুকে দেখার পরে বলে সে তাকে চেনে না এর আগে কখনো ইন্দুর সাথে তার পরিচয় ছিল না এটা বলে জেরি ভেতরে চলে যায় অন্যদিকে ইন্দু মনে খুব কষ্ট পায় তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে যশ ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে আসে সেখান থেকে আসার সময় যশ একা একাই বলতে থাকে দোষটা আমারই আমি কোনো কিছু জেনে না শুনেই কারো বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ি এখন তোমাকে আমি নিয়ে কি করব তোর বাড়িতে পৌঁছে দেব ইন্দু বলে এই মুখ নিয়ে আমি বাড়িতে কিভাবে যাব আমাকে চেন্নাইয়ের বাসে উঠিয়ে দাও আমি চেন্নাইতে জব করি চেন্নাইয়ের একটি বাসে এসে ইন্দুকে উঠিয়ে দিয়ে ফিরে আসে এরপরেই জোশ তার বাড়ির সামনে এসে দেখতে পায় বাড়িতে বিভিন্ন রঙের লাইট চলছে তার কিছুটা সন্দেহ হয় সে তার মাকে কল করে তার মা বলে যে মেয়েটিকে তুমি নিয়ে এসেছ তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে দিয়ে আসো তার বাবা মা পুলিশে কমপ্লেন করেছে আর পুলিশ তোমাকে এখন খুঁজছে জশ ভয় পেয়ে যায় তখনই প্রশান্ত তার সাথে দেখা করতে আসে আর বলে তুমি এখনই পালিয়ে যাও ইন্দুকে তার বাড়িতে পাঠিয়ে দাও না হলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে কারণ ওপর মহল থেকে অর্ডার এসেছে আমি এখানে কিচ্ছু করতে পারবো না যশ বলে আমি মেয়েটিকে চেন্নাই পাঠিয়ে দিয়েছি প্রশান্ত বলে তুমিও চেন্নাই চলে যাও আর মেয়েটিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসো এরপরে জশ আবারও গাড়ি নিয়ে সেই বাসটিকে থামায় এবং ইন্দুকে বলে তার বাড়িতে যেতে কিন্তু ইন্দু রেগেছিল আর বলছিল সে কোনো বাড়িতে যাবে না তাকে জোর করে ঠিক তখনই বাসের লোকেরা বলে একটি মেয়েকে এভাবে জোর করা ঠিক নয় তারা যশের উপরে চড়াও হয় এতে যশও কোনো উপায় না পেয়ে ইন্দুর সাথে বসে বাসে করে চেন্নাই যেতে থাকে বাসে যাবার সময় যশ ইন্দুর সাথে কথা বলতে থাকে আর বলে তুমি এখন রেগে আছো তা এমনটা করছো সকালবেলায় আমরা কিছু খাবার খেয়ে আবারও গ্রামে ফিরে আসব। আর আমি তোমাকে ত্রিচি পৌঁছে দিয়ে আসবো এভাবে আরও কিছু কথা বলতে থাকে তখনই সে জেরি ব্যাপারে বলে জেরি ফোনে তোমার নামে পাঁচটা নাম্বার লেখা ছিল এটা শুনে ইন্দু অবাক হয়ে যায় কারণ ইন্দুর এতগুলো নাম্বার ছিল না তার মানে ইন্দু নামের আরো কয়েকটি মেয়ের সাথে জেরির সম্পর্ক ছিল জেরি তখন বারবারই ইন্দুকে কল করছিল কিন্তু সে কল কেটে দিচ্ছিল সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জ্বর দেখে পুরো বাস খালি আশেপাশে কেউ নেই অন্যদিকে ইন্দুকে দেখা যায় সে আসলে এই ব্যাংকের ম্যানেজার ছিল ব্যাংকে আসতেই অ্যান্ড্রিউ নামের একজন লোকের সাথে তার কথা হয় অ্যান্ড্রিও তাকে ধন্যবাদ জানায় কারণ অ্যান্ড্রিউকে সে একটি লোন পাইয়ে দিয়েছিল এরপরেই দেখা যায় জর সেই ব্যাংকে চলে আসে আসলে গতকাল রাতে জশ ইন্দুর সাথে কথা বলতে বলতে ইন্দু তাকে বলে দিয়েছিল যে সে কোন ব্যাংকের ম্যানেজার আর সেই ব্যাংকেই চলে আসে যশ এবং তাকে বিভিন্নভাবে বোঝায় যে তার বাড়ি ফিরে যেতে কিন্তু ইন্দু তাকে বারবার একই কথা বলে জশ রেগে যায় ইন্দুর দারোয়ানরা তাকে সেখান থেকে বের করে দেয় কিন্তু যশ কোনোভাবেই ইন্দুকে না নিয়ে বাড়ি ফিরবে না এজন্য জন্য সে একটি হোটেলে ওঠে কিন্তু হোটেলে ওঠার পরেই দেখতে পায় সেখানে পানি পাওয়া যাচ্ছিল না কিন্তু পোস্টারে লেখা ছিল সেখানে সব ধরনের সুবিধা পাওয়া যাবে এরপরেই পুলিশ স্টেশন দেখানো হয় আর পুলিশ স্টেশনে ইন্দুকে আসতে দেখা যায় আসলে সেই থানার অফিসারই তাকে আসতে বলেছিল আসলে সেই হোটেলের ম্যানেজারকে জশ মেরে নাক এবং হাত ভেঙে দিয়েছে আর সেই ম্যানেজার পুলিশে কমপ্লেন করেছে জশকে থানায় ধরে নিয়ে আসা হয় আর জশ বলেছে এই শহরের সে শুধুমাত্র ইন্দুকেই চেনে সেই পুলিশ অফিসার ইন্দুকে বলে টাকা দিয়ে আপনি জশকে ছাড়িয়ে নিয়ে যান ইন্দু তাই করে জোশ বলে তার কোনো দোষ নেই সে আসলে ধোকা খেয়েছে হোটেলে ওঠার আগে তাকে বলেছিল সব ধরনের সুবিধা দেবে কিন্তু এর পরেই তারা তাকে গরম পানি টুকুও দেয়নি এই জন্য সে লোকটাকে মেরেছে তখন আবারও ইন্দু তাকে বলে সে যেন তার বাড়িতে ফিরে যায় এভাবে এখানে থাকলে আরও বিপদে পড়বে তখনই সে জানতে পারে যশ এখন পর্যন্ত খায়নি গোসল করনি এই জন্য ইন্দু যশকে নিজের বাড়িতে নিয়ে আসে ঠিক তখনই দেখা যায় ইন্দুরবন নীরু সেখানে চলে এসেছে নীরু ইন্দুকে বাড়ির সব খবর বলতে থাকে আর বলে বাড়ির পরিস্থিতি এখন অনেক গরম অন্যদিকে আসার সময় ফ্লাইটে জেরির সাথে তার দেখা হয়েছিল কথা হয়েছে এখানে জেরি কোনো দোষ নেই হুট করে রাত করে একটা মেয়ে যদি ওভাবে বাড়িতে যে ওঠে জেরি বা কী করবে আর জেরি অস্বীকার করেছিল কারণটা হচ্ছে তার বাবা হার্ট পেশেন্ট এর আগেও দুইবার তার স্ট্রোক হয়েছে আর এবারও যদি হতো তাহলে সে তার বাবাকে বাঁচাতে পারতো না সে তার বাবার কথা ভেবেই তোমাকে চিনতে অস্বীকার করেছে কিন্তু তারপরেও ইন্দু কোনো কথা বলে না খাবার খেয়ে গোসল করে সে বাড়ি থেকে চলে আসতেই যাবে ঠিক তখনই দেখে সেখানে জেরি চলে এসেছে তারপরও জোর সেখান থেকে চলে আসে আর জেরির সাথে ইন্দু কথা বলতে থাকে জেরি তাকে সবটা খুলে বলে ইন্দু বলে সব কিছুই বুঝলাম কিন্তু এই ইন্দু টেন্ডার ইন্দু বাম্বল কারা তখনই জেরি বুঝতে পারে ইন্দু কেন রাগ করেছে সে কিছু তাকে বলতেই যাবে ইন্দু তাকে চর মেরে দরজা লাগিয়ে দেয় অন্যদিকে আড়াল থেকে এইসব কিছু শুনছিল জশ সে বুঝতে পারে তার অনেক বড় একটা ভুল হয়ে গেছে বাইরে আসার পরে জেরি যশকে বলে তুমি ওকে এই কথা বলতে কেন গেছ এগুলো আমাদের রিলেশন হওয়ার আগের কথা ওই মেয়েগুলোর সাথে এখন আমার কোনো কন্ট্যাক্ট নেই নাম্বারগুলো শুধু সেভ ছিল যশো বুঝতে পারে তার ভুল হয়ে গেছে জেরি রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে জেরিও একটি ব্যাংকে কাজ করত। জেরি অফিস আসার পরে তার এক কলিগ সিতু তার কাছে আসে আর বলে বসানাক রেগে রয়েছে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও জেরি বলে কিসের টাকা তখনই সিতু বলে তোমার পাস কি ব্যবহার করে একটা আনন অ্যাকাউন্টে সত্তর লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে তারপরও সেই টাকাটা অনলাইন নয় ম্যানুয়ালি করা হয়েছে আর এটা যদি বস জানতে পারে তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে তুমি তোমার চাকরিও চলে যেতে পারে কিন্তু জেরি রেগে যায় আর বলে তুমি কিসের কথা বলছো আমি বুঝতেই পারছি না সীতু বলে সত্যি তুমি জানো না সীতু তখন পুরো বিষয়টা খুলে বলতে থাকে বলে উৎসবের সময় যখন তুমি গ্রামে গিয়েছিলে ছুটিতে আমাদের ব্যাংকে ভেঙ্কটেশ এবং তার পরিবার এসেছিল এই ভেঙ্কটেশ একটি টায়ার কোম্পানির ডিস্ট্রিবিউটর ভেঙ্কটেশ এসে আমাকে বলে আমার স্ত্রী আম্মুর ওয়াইফ আট বছর আগে মারা গেছে কিন্তু তার মোবাইলে হঠাৎ করে আপনাদের ব্যাংক থেকে মেসেজ এসেছে তার অ্যাকাউন্টে সত্তর লাখ টাকা ট্রান্সফার হয়েছে সে তো বলতে থাকে আসলে আম্মু জানত না তার বাবার এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা তার মোবাইলটি শুধু সাবধানে রেখেছিল তার বাবা আট বছর আগে মারা গিয়েছে আর যখনই আজকে তার বাবার মোবাইলে ব্যাংকের এতগুলো মেসেজ দেখতে পায় সে ভয় পেয়ে যায় তারা ব্যাংকে চলে আসে আমি তখন দেখতে পেয়েছিলাম সাত লাখ করে বার ট্রানজ্যাকশন করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আর পাসকি হিসেবে তোমার পাসকি ব্যবহার করা হয়েছে তারা এই ব্যাপারে একটি কমপ্লেন লিখে দিয়ে গিয়েছিল আমি তাদের কয়েকদিন পরে আসতে বলেছিলাম কিন্তু এরপরে তারা আর কখনো আসেনি তারা কেন আসতে পারেনি সেটা আমরা সবাই জানি কারণ সেই লোকগুলো সেই রাতেই তাদের সবাইকে মেরে ফেলেছিল জেরি এই বিষয়টা খতিয়ে দেখে রাতের বেলায় সে সিতুর সাথে বাইরে একটা ক্যাফেতে দেখা করে আর বলতে থাকে এটা কোনো ম্যানুয়াল ফল্ট বা টেকনিক্যাল ফল্ট নয় জেরি বলে গত এক বছর ধরে শুধুমাত্র আমার পাস কি ব্যবহার করে এরকম বেনামি মৃত অথবা ইনঅাক্টিভ অ্যাকাউন্ট থেকে প্রায় দশ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে তখনই জেরি আরও ভালোভাবে বুঝিয়ে বলতে থাকে আসলে এই বেনামে মৃত এবং ইন অ্যাকাউন্টগুলো ব্যবহার করে হ্যাক করার জন্য আর চেন্নাইয়ের মতো বড় শহরে এই ধরনের অ্যাকাউন্ট হাজার হাজার লাখ লাখ রয়েছে এই ধরনের অ্যাকাউন্টে যেসব টাকাগুলো রয়েছে তারা হ্যাক করে সেই সব টাকাগুলোই ট্রান্সফার করে ফেলে জেরি সিদ্ধকে আরও বলতে থাকে এই কাজটা আমাদের ব্যাংকের ইন্টারনাল কেউ হেল্প না করলে কেউ এটা করতে পারবে না তখনই সিদ্ধ বলে আমাদের ব্যাংকের ভেতরে ঢুকে কেউ ইনফরমেশন লিক করছে কী বা এটা করবে তখনই ভেট্রিকে দেখানো হয় যে কোথাও আসে আর সেই লোকগুলো ভেতরির লোক ছিল যারা ভেঙ্কেটেশ এবং তার পরিবারকে মেরেছিল সেখানে ভেট্রি একজন নেতার উপরে হামলা করে এবং তার যে কয়েকজন এমএলএ আছে তাদের টাকা দিয়ে কিনে নেয় আর সেই নেতাকে বলে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে এই নিউজটা বাইরে একজন নিউজ রিপোর্টার করতে থাকে যে একজন ধনকুবের টাকার বিনিময় এমএলএদের কিনে পার্টি বদল করতে বাধ্য করেছে ভেট্রির কাছে একজন এমএলএ এসে বলে এভাবে যদি নিউজ ছড়াতে থাকে তাহলে তারা বিপদে পড়ে যাবে তখনই ভেট্রি হাসতে থাকে আর বলে আমার পথের কাটা আমি সবসময় উপড়ে ফেলি আর তখনই সেই নিউজ রিপোর্টারকে দেখানো হয় যেখানে একটি মাসের আড়তের ভেতরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং নিঃশংসভাবে মেয়েটিকে সেখানেই খুন করে ফেলা হয় এদিকে ইন্দুর জোশ আবারও কাছে আসে আর বলে আমি এখন গ্রামে যেতে পারবো না প্রশান্ত স্যার আমাকে কল করেছে পুলিশ আমাকে খুঁজছে পেলেই জেলে ধরে নিয়ে যাবে আর আমি জেলে যেতে চাই না কিছুদিন এখানেই থাকবো তুমি আমার জন্য একটা জবের ব্যবস্থা করে দাও তখনই দেখা যায় ইন্দু একজনের লোন বাতিল করে দিয়েছিল সেই লোকটি আর কয়েকজন লোক নিয়ে ইন্দুকে মারার জন্য আসে কিন্তু জোশ একজন লোককে মারতেই তারা ভয়ে সবাই পালিয়ে যায় আর ইন্দু তখন তাকে অ্যান্ড্রিউর কাছে নিয়ে আসে অ্যান্ড্রিউর তখন একজন পার্সোনাল ড্রাইভার দরকার ছিল জোশকে সে ড্রাইভার হিসেবে রেখে দেয় এরপরেই জোশকে নিয়ে অ্যান্ড্রু চলে যায় বিল্লা নামের একজন গ্যাংস্টারের কাছে আসলে অ্যান্ড্রিও নতুন একটি গাড়ির শোরুম উদ্বোধন করতে চাইছিল আর সেই জন্য বিল্লাকে সে পঁচিশ লাখ টাকা কমিশন দেয় কিন্তু বিল্লা বলে সে সময় মতো আসেনি যখন সে তাকে আসতে বলেছিল এই জন্য এখন রেটটা বেশি এক কোটি টাকা কিন্তু অ্যান্ড্রিউ টাকা দিতে রাজি হয় না যার ফলে বিল্লার লোকেরা তাকে মারতে শুরু করে তখনই জোর সেখানে চলে এসে বিল্লার লোকজনদের মেরে অ্যান্ড্রিউকে বাঁচায় এতে অ্যান্ড্রিউ যশকে অনেক পছন্দ করে এবং নিজেরই একটি ফ্ল্যাট দেয় যশকে থাকার জন্য এরপরে জশ নিজের মাকেও গ্রাম থেকে চেন্নাই নিয়ে আসে তার সাথে থাকার জন্য অন্যদিকে ইন্দুর পরিবারকেও সে বুঝিয়ে শুনিয়ে ইন্দুর কাছে নিয়ে আসে কারণ ঝামেলাটা সেই বাঁধিয়েছিল আর সেই সলভ করে দেয় এদিকে জেরি এবং সিধু তখনও সেই ব্যাপারটা খতিয়ে দেখছিল অন্যদিকে সুনীল পরিবারের কথা জানতে গেলে তারা জানতে পারে তাদের দীপাবলির রাতেই কেউ খুন করে রেখে গেছে জেরি আর সীতু সেই ধরনের আরও অনেক অ্যাকাউন্ট হোল্ডারদের সাথে দেখা করে এবং তারা জানতে পারে তাদের ওই ধরনের ব্যাংকে ওই ধরনের কোনো অ্যাকাউন্টে নেই কিন্তু জেরি তাদের আধার কার্ড দেখায় আর মহিলা বলে সে আধার কার্ডগুলো তাদেরই মানে তাদের আধার কার্ড দিয়ে তাদের অজান্তেই ব্যাঙ্ক খোলা হয়েছিল তখনই সেই মহিলা বলে কয়েক মাস আগে তাদের আধার কার্ড নেওয়া হয়েছিল কিছু ইনফরমেশন নেয়ার জন্য আর সেটা নাকি সরকারিভাবেই এই জন্য তারা কোন কিছু মনে না করেই তাদের আধার কার্ড দিয়ে দিয়েছিল এরপরে জারি তার ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে তাকে পুরো বিষয়টা খুলে বলে সে বলে গত এক বছরে ছয়শো কোটি টাকা এভাবে ছোট ছোট অ্যাকাউন্ট থেকে ছোট ছোট পরিমাণে ট্রান্সফার করা হয়েছে আর এই কাজটা করা হয়েছে শুধুমাত্র ট্যাক্স থেকে বাঁচার জন্য আর যেসব অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করা হয়েছে তারা সবাই একেবারে হতদরিদ্র তাদের এই সরকারি তথ্য দেওয়ার নামে তাদের আধার কার্ড তাদের কাছ থেকে নিয়ে আসা হয় এবং তাদের নামেই অ্যাকাউন্ট খোলা হয় আর সেই সব অ্যাকাউন্ট থেকেই কালো টাকাগুলো এভাবে ট্রান্সফার করে সাদা করা হয় এবং ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকা হয় এটা পুরোটা একটা স্ক্যাম আর আমি খতিয়ে দেখেছি এই সবগুলো অ্যাকাউন্ট যেসব লোকদের নামে করা তারা সবাই একটি কোম্পানির হয়েই চাকরি করে ভেট্রিয়াল ইন্ডাস্ট্রি কোম্পানি যার মালিক ভেট্রি আমার কাছে মনে হচ্ছে এই স্ক্যামের পেছনে সেই দায়ী এছাড়া এই শহরের আরও অনেক কালো ধান্দার সাথে সে জড়িত অনেকে তাকে সাইকো বলে ম্যানেজার বলে ঠিক আছে আমরা পুলিশকে ইনফর্ম করব, তুমি এই ফাইলটা আমাকে দিয়ে যাও তখনই জেরি বলে আমাকে আরও দুই দিন সময় দিন যদি পুলিশকে আমরা কমপ্লেন করি এবং স্ক্যামটা সামনে চলে আসে তাহলে অনেক ব্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হবে জেরি ফাইলটা নিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় সেই ম্যানেজার ভেট্রির হয়ে কাজ করত। ভেট্রি তার লোকজনদের নিয়ে তার একজন স্টাফের কাছে আসে আর বলে তোমাকে বলেছিলাম টাকা যখন ট্রান্সফার হবে তখন অটো নোটিফিকেশন অফ করে দেওয়ার জন্য নোটিফিকেশনটা গেল কী করে মেয়েটা বলে আনফর্চুনেট টেকনিক্যাল এরোর ভুল হয়ে গেছে আর হবে না ঠিক তখনই ভেট্রির ইশারায় মেয়েটিকে সবার সামনেই মেরে ফেলা হয় আর বোঝা যাচ্ছিল যে ভেট্রি কত বড় একটা সাইকো এরপরেই জেরিকে দেখা যায় ইন্দুর সাথে ব্যাংকে দেখা করতে আসতে কিন্তু ইন্দু তার সাথে কোনো কথাই বলে না হতাশ হয়ে ব্যাংক থেকে ফিরে যায় জেরি এরপরে জেরি জশকে কল করে আর বলে তুমি আমার সাথে ইন্দুকে একটু কথা বলিয়ে দাও অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে আমার যশ বলে ঠিক আছে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো রাতে একসাথে কথা হবে তখনই জেরি দেখতে পায় পাশে দুইজন লোক বসে রয়েছে তার সন্দেহ হয় ফোনটা রেখেই সে সেখান থেকে চলে আসে সেই লোকগুলো তার পিছু করে এবং জেরিকে মারার চেষ্টা করে জেরি অনেক কষ্টে গাড়ি নিয়ে তাদের থেকে পালিয়ে আসে কিন্তু রাতের বেলা যখনই যশ তার ফ্ল্যাটে আসে দরজা খুলে সে দেখতে পায় জেরির লাশটা ফাঁসিতে ঝুলছে এরপরে পুলিশ স্টেশনে যশ ইন্দু নিরু এবং যশের মাকেও দেখা যায় সেখানে একজন পুলিশ অফিসার বলে আমরা জেরির মোবাইল চেক করেছি মারা যাবার আগে সে তার বাবাকে কয়েকটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যেখানে সে বলেছে সে তার ভালোবাসাকে না পাওয়ার কারণেই সুইসাইড করেছে আর এটা একটা সুইসাইড এই কথাটা শুনে ইন্দু অনেক কষ্ট পায় সেই পুলিশ অফিসার আরও বলে কিন্তু আমার একটা বিষয়ে খটকা লাগছে সে সুইসাইড করার জন্য তোমার ফ্ল্যাটটাই বেছে কেন নিল সে ইন্দু এবং জশকে বলে দুই সপ্তাহের জন্য এই শহরের বাইরে যেতে না জেরির বাবাও যখন জানতে পারে তার ছেলে ভালোবাসার মানুষকে না পাওয়ার জন্য সুইসাইড করেছে সেও একেবারে ভেঙে পড়ে অন্যদিকে যশ ইন্দু সবাই খুব ভেঙে পড়েছিল জেরিকে এভাবে হারিয়ে এরপরে ভেট্রির লোক ভিনসেন্ট তার সাথে দেখা করতে আসে আর বলে জেরি মারা যাবার আগে একজনের সাথে দেখা করতে এসেছিল আর সেই মেয়েটি হচ্ছে ইন্দু আর মেয়েটি একটি ব্যাংকের ম্যানেজার তখনই বলে মেয়েটিকেও মেরে ফেলতে এদিকে পর ইন্দু যখন ব্যাংকে চলে যায় সে জানতে পারে তার চাকরি চলে গেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ জানতে চাইলে বলা হয় এটি লেটার লেখা রয়েছে সে যেন এখান থেকে চলে যায় ইন্দু এই সব কিছু জেনে অবাক হয়ে যায় ইন্দু তার বোন নীরুকে কল করে এবং পুরো বিষয়টা খুলে বলে সে বলে তার কাছে সব কিছুই সন্দেহজনক মনে হচ্ছে কারণ তাকে চাকরি থেকে ছাঁটাই করার কোনো কারণ নেই তারা যে কারণটা দেখিয়েছে সেটাও কোনো কারণ হতে পারে না কারণ তারা বলেছে অ্যান্ড্রিউ স্যারকে আমি যে লোন স্যাংশন করেছি সেটার জন্যই আমার চাকরি গেছে কারণ সেই লোনের ভিতরে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল এখন আমি অ্যান্ড্রু স্যার এবং জশের সাথে দেখা করব তারপরে তোমাকে কল করব। আর যশের সাথে আমার কথা হয়েছে সে আমাকে অ্যান্ড্রু স্যার কাছে নিয়ে যাবে সে আমাকে নিতে আসছে ঠিক তখনই দেখা যায় কয়েকজন লোক সেই বাসে হামলা করে কারণ তারা জানতে পেরেছিল ইন্দু এই বাসে রয়েছে তারা ইন্দুকে মারতে শুরু করে তখনই জশ সেখানে এসে ইন্দুকে বাঁচিয়ে নেয় যশ আর ইন্দু ভাষায় চলে আসে জশ বলতে থাকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না জেরি মারা গেল তোমার ওপরে হামলা হলো এসব কেন হচ্ছে তখনই দেখা যায় সেখানে চলে আসে সিতু সিতু বলতে থাকে আমি জানি ওরা আমাকে ফলো করছে আমি শান্তিতে বাঁচতে পারছি না তাই এখান থেকে চলে যাবার আগে আমার ইচ্ছে হচ্ছিল তোমাকে সব কিছু বলে যায় নাহলে আমি শান্তি পেতাম না তখনই সিত্তু যশ এবং ইন্দুকে সব কিছু খুলে বলে যে কিভাবে কি হয়েছে জেরি এবং সিত্তু সেই টাকার স্ক্যামের কথা জানতে পেরে গিয়েছিল এই জন্যই ভেট্রির লোক জেরিকে খুন করে ফেলেছে জেরি সুইসাইড করনি এবং ভেট্রির লোক আমারও পিছু করছে আমি পালিয়ে যাচ্ছি এছাড়া জেরি কেন ইন্দুর সাথে সেদিন ব্যাংকে দেখা করতে গিয়েছিল সেটাও সিদ্ধু খুলে বলে সব কিছু শোনার পরে অবাক হয়ে যায় ইন্দু এবং যশ এরপরে সেদিন কি হয়েছিল সেটাও বলতে থাকে সেই লোকগুলো হাত থেকে বেঁচে জেরি চলে এসেছিল যশের ফ্ল্যাটে যশের মা নিচে গিয়েছিল কোনো একটা কাজে আর ফ্ল্যাটে আসার পরে জেরি কল করে সিদ্ধুকে ভিডিও কলে তারা কথা বলতে থাকে জেরি বলে এখন আর আমাকে কেউ কিছু বলতে পারবে না যশ ভাই সব কিছু সামনে নেবে তখনই সেখানে ভিনসেন্ট এবং তার লোকেরা চলে আসে এবং জেরিকে শ্বাসরোধ করে মেরে ফেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় অন্যদিকে জেরি যেহেতু ভিডিও কলে কথা বলছিল সেই কলটা কেটে যায়নি যার ফলে সিথু সেই ভিডিও কলে পুরো জিনিসটাই দেখে ফেলে অন্যদিকে ভিনসেন্ট যাওয়ার সময় দেখতে পেয়ে যায় যে সিথু এই সব কিছু ভিডিও কলে দেখতে পেয়ে গেছে তাই তাকেও মারার চেষ্টা করছে তারা এছাড়া জেরি যে প্রমাণগুলো জোগাড় করেছিল সেগুলো সে চিত্তুর কাছে দিয়ে গিয়েছিল আর বলেছিল ইন্দুর কাছে দিয়ে যেতে এই জন্য সিদ্ধু ইন্দুকে সেই প্রমাণগুলো দিয়ে যায় এদিকে এর সাথে একজন হায়ার পুলিশ অফিসার দেখা করতে আসে আর বলে আপনার পার্টি যে ছাব্বিশ জন এমএলএকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মোবাইল আমরা ট্রেস করতে চেয়েছিলাম কিন্তু সেই মোবাইলগুলো বন্ধ আমার মনে হচ্ছে এটাকেও ইচ্ছে করেই করছে আর সিএম বলে তাদের যদি আমি নির্বাচনের আগে খুঁজে বের করতে না পারি তাহলে আমার পটটা হারাবো আর আমি এটা হতে দিতে পারি না কোনো অসৎ মানুষের কাছে আমি দেশটাকে তুলে দিতে পারি না আসলে এই কাজটা ভেট্রি করছিল ভেট্রি তার পছন্দমতো সিএমকে নির্বাচনে জয় করানোর জন্য সেই ছাব্বিশ জন অ্যামএলএকে প্রথমে কিনতে চেয়েছিল। কিন্তু যখন সে জানতে পারে এই অ্যামএলেরা যেদিকে টাকা বেশি পাবে সেদিকেই চলে যাবে তাই সে তাদের কিডন্যাপ করে নেয় এবং নির্বাচনের আগ পর্যন্ত সে তার কাছেই তাদেরকে রেখে দিতে চায় তখনই দেখা যায় সিএমের একজন লোক ভেট্রির সাথে দেখা করতে আসে আর বলে সিএম সব কিছু জেনে গেছে কিন্তু এটা তোমার পার্সোনাল রিসোর্ট দেখে এটার খোঁজ এখনও সে পায়নি কিন্তু দুই দিন পরে যে ইলেকশন সেখানে আমাদের এমএলএদের আগেই ছেড়ে দিতে হবে ভেট্রি বলে কিন্তু সমস্যা তার থেকেও বড় এই অ্যামেলেরা বলছে টাকা ছাড়া তারা একটা পাও এগোবে না তাদের যে কোনো কিছুই করা হোক না কেন অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি সে বলেছে টাকা পুরোটা দিতে কমপক্ষে দুই দিন সময় লাগবে তুমি টেনশন করো না লোকাল ব্যাংক থেকে আমাদের যতগুলো ক্যাশ ছিল সেগুলো আমি উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি আর টাকাও নিয়ে আসছে আমি কল করলে টাকাগুলো এসে তুমি নিয়ে যাবে আর এমএলএদের সেই টাকাগুলো বুঝিয়ে দেবে যাতে নির্বাচনে তারা আমার প্রার্থীর হয়েই ভোট দেয় এদিকে জশ ইন্দু এবং নীরু ভাবতে থাকে এখন তারা কি করবে তখনই স্যার জশকে কল করে আর বলে ইন্দুর চাকরি যাওয়ার পেছনে এই ভেট্রির হাত রয়েছে ভেট্রির কথাতেই ইন্দুর চাকরি চলে গেছে আর তারা ইন্দুকে মারার জন্য আসছে তোমরা এখনই এই শহর থেকে চলে যাও যশও বলে ঠিক আছে চলো আমরা এখান থেকে চলে যাই তখনই ইন্দু বলে আমরা কেন চলে যাব যারা জেরিকে হত্যা করেছে যারা আমার চাকরি নষ্ট করেছে আমি তাদের বিচার চাই আমি পুলিশের কাছে যেয়ে কমপ্লেন করব। তখনই নিরু বলে সব পুলিশ অফিসাররাই হয়তো ভেট্রির কথা শুনবে তার হাতের গোলাম সবাই তখনই ইন্দু বলে আমার একজন পুলিশ অফিসারের সাথে পরিচয় রয়েছে আমি তাকে কল দেব। সে আমাদেরকে আশা করি সাহায্য করবে অবশেষে ইন্দু আর জশ চলে যায় থানায় এবং সেই পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলে আর বলে তার ভেট্রির নামে কমপ্লেন করতে চায় সেই পুলিশ অফিসার সুকুমার আরও একজন পুলিশ অফিসারকে ডাকে আর বলে ইন্দুর কমপ্লেনটা লেখার জন্য কিন্তু ইন্দু কমপ্লেন লিখতে গেলে সেই পুলিশ অফিসার নানান তাল বাহানা শুরু করে এবং ইন্দুকেই অপমান করতে শুরু করে বলে আপনার বয়ফ্রেন্ড মারা গেছে আর আপনার সাথে যে রয়েছে সে কে একজন মারা যেতে আরেকজনকে ধরে ফেলেছেন এভাবে তাকে অপমান করতে থাকে ঠিক ওই সময়টাতেই ভেটটি তার লোকজনদেরকে নিয়ে সেখানে চলে আসে ভেট্রি সেখানে টিভির নিউজ দেখায় তাদের তখনই দেখা যায় সিদ্ধু এবং তার ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গেছে অর্থাৎ ভেটরি এটা করিয়েছে সে তার পথের কাটাগুলোকে একে একে উপরে ফেলছে ভেটরি জশকে বলে তুমি বোকামি করেছো এই মেয়ের কথা শুনে পালিয়ে যাওনি আর এখন পস্তাতে হবে তোমাকে এরপরেই ভেট্রি তাদের অর্ডার দেয় ইন্দুকে জেলে আটকে রেখে যশকে মেরে ফেলার জন্য ভেট্রি সেখান থেকে চলে আসে পুলিশরা তাদের মারতেই যাচ্ছিল কিন্তু যশ তাদেরকে মেরে কোনো মতে ইন্দুকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে ভেট্রি যখন এই নিউজটা শুনে সে প্রচণ্ড রেগে যায় ভিনসেন্টকে কল করে তখনই দেখা যাচ্ছিল তাদের কথা মতো টাকাগুলো একত্র করা হয়েছিল ভিনসেন্ট সব কিছু শোনার পরেই তার লোক নিয়ে বের হয়ে পড়ে যশ এবং ইন্দুকে খোঁজার জন্য এদিকে শহর থেকে পালিয়ে যাওয়ার আগে যশ তার মাকে কল করে আর ইন্দুকে বলে নিরুকে কল করার জন্য যাতে সে পালিয়ে আসে বাসা থেকে এদিকে নিরু এবং যশের মা কেউ কল ধরছিল না তখনই যশ কাউকে কল করে এবং বলে তাড়াতাড়ি সেখানে চলে আসতে এদিকে অনেকবার ফোন করার পরে অবশেষে যশের মা ফোন ধরে যশ তাকে কিছু করতে বলে এদিকে ভিনসেন্ট এবং তার লোকেরা যশের অ্যাপার্টমেন্টে চলে আসে তার ফ্ল্যাটে ঢোকার পরে যশের মাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও যশের মা ছিল না ঠিক তখনই ভিনসেন্ট দেখতে পায় সেখানে গ্যাস সিলিন্ডার ওপেন করা ছিল আর সেগুলোই ব্লাস্ট হতে থাকে আর যশের মাকে দেখা যায় সে ভিড়ের মধ্যে সে মানুষদের সাথে নেমে যেতে অর্থাৎ যশই তাকে এটা করতে বলেছিল এদিকে পুরো শহরের পুলিশ এবং ভেট্রির লোকেরা তাদের পিছনে লেগেছিল অন্যদিকে ভেট্রির আরও কিছু লোক চলে আসে ইন্দোর ফ্ল্যাটে তার বোন নিরুকে ধরার জন্য কিন্তু সেখানে আগে বিল্লু এবং তার লোকেরা ছিল বিল্লু সেই লোকগুলোকে বলে এটা আমার ফ্ল্যাট আমি দুইটি মেয়েকে ভাড়া দিয়েছিলাম কিন্তু এখন আমার টাকার প্রয়োজন হয় আমি তাদের বের করে দিয়েছি তখনই দেখা যায় এই কাজটাও বিল্লু করছিল জোশের হয়ে কারণ জশ তাকে বলেছিল এটা করতে আর নিরু সেই ফ্ল্যাটেই লুকিয়েছিল বিল্লুর কথা শুনে সেই লোকগুলো সেখান থেকে চলে যায় লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার পরেই বিল্লুর নিরুকে নিয়ে যশের কাছে যেতে থাকে সেই লোকটা যখন ভেট্রিকে কথা বলে ভেট্রি বুঝতে পারে সেই লোকগুলোকে বোকা বানানো হয়েছে এই জন্য রেগে গিয়ে সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে এরপরে দেখা যায় বিল্লু জশের কাছে চলে আসে এবং নিরুকে দিয়ে যায় আর বলে আপনারা টেনশন করবেন না এই শহরের বাইরেই আমার একটি কার ফ্যাক্টরি রয়েছে সেটার ভেতরে আপনারা পৌঁছে যাবেন আর সেখানে কার ভেতরে করে আপনাদের কেরালায় পৌঁছে দেওয়া হবে কেউ আপনাদের ধরতে পারবে না এদিকে জশের গাড়ির নাম্বার যেহেতু ভেট্রি এবং পুলিশ সবাই জানতে পেরে গিয়েছিল তাই জশ বিল্লুর গাড়ি নিয়ে যায় আর বিল্লু চলে যায় জশের গাড়ি নিয়ে যাওয়ার সময়ই জশকে কল করে ভেট্রি আর বলে তোমাকে অফার দেয় একটা আমি শুনেছি তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার মা এবং সেই মেয়েটিকে নিয়ে চলে যাও শুধুমাত্র ইন্দুকে আমাকে দিয়ে যাও কিন্তু যশ এতে রাজি হয় না এরপরে ভেট্রির লোকেরা বিল্লুকে ভেট্রির কাছে ধরে নিয়ে আসে আর বলে তোমার সাথে যশের কি সম্পর্ক কিন্তু বিল্লু বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও আমাকে আর আমার লোকদের মেরে ওর হয়ে আমাকে কাজ করতে বাধ্য হয়েছে আর ওর মার খাওয়ার পরেই ও যা বলেছে আমি সেটাই করেছি শুধু এছাড়া আর আমি কিচ্ছু জানি না এরপরে বিল্লু বলে দেয় যে জশ এবং তার পরিবার কোথায় যাবে এবং কিভাবে এই শহর ছেড়ে চলে যাবে ভিনসেন্ট এবং তার লোকেরা সেই কন্টেনার ইয়ার্ডে চলে যায় এবং তারা অপেক্ষা করতে থাকে যশ এবং তাদের জন্য জশের গাড়ি সেখানে আসলেই ভিনসেন্টের লোকেরা গাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলে কিন্তু দেখা যায় গাড়ির ভেতরে জশ বা কেউ ছিল না গাড়ির ভেতরে থাকা সেই লোকটা ভিনসেন্টকে বলে আমাদের শ্যুট করবেন না জশ নামের একজন লোক আমাকে বলেছে সে আপনার হয়ে কাজ করে সে ভেট্রির লোক আর তাকে আমাদের গাড়িটা দিয়ে দেওয়ার জন্য আর তার গাড়িটা নিয়ে এখানে চলে আসতে ভিনসেন্ট বুঝে যায় জশ এবারও তাদের ধোকা দিয়েছে তখনই একজন মহিলা বলে সে ডুবাই যাওয়ার কথা বলছিল ভিনসেন্ট বুঝতে পারে যশ তাদের সবাইকে নিয়ে ডুবাই চলে যাওয়ার ব্যবস্থা করছে এদিকে পুলিশ অফিসার সুকুমার বাসায় ফিরে এসেছিল তার আঘাত লেগেছিল এজন্য ঠিক তখনই দেখা যায় জশ সেখানেই চলে আসে জশ পুলিশ অফিসার সুকুমারের গানটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করে আর বলে তাদেরকে এই শহর থেকে ছাড়তে সাহায্য করতে হবে এই জন্য সুকুমারকে গান পয়েন্টে নিয়ে সুকুমারের স্ত্রী ছেলেকে নিয়ে অন্য একটা গাড়িতে করে তারা যেতে শুরু করে রাস্তায় পুলিশের চেকপোস্ট আসলেই ইন্দু এবং যশ গাড়ির পেছনে লুকিয়ে পড়ে এবং বাকিরা সুকুমারের পরিবার সেজে বসে থাকে সেখানে একজন পুলিশ চেক করলে তাকে বলে গ্রাম থেকে আমার মা এবং আমার ফ্যামিলি এসেছে আমি তাদের ছেড়ে দিতে আসছি গাড়িটা নিয়ে সুকুমার সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পরেই সেই পুলিশ অফিসার অন্যদের বলে তাড়াতাড়ি গাড়ি বের করো এই গাড়িটাকে ফলো করতে হবে কারণ সুকুমার স্যারের কোনো ফ্যামিলি নেই তার মা অনেক আগেই মারা গেছে তার মানে এটা নিশ্চয়ই সেই ইন্দু এবং জশের কাজ তারা পিছু করতে যাচ্ছিল ঠিক তখনই দেখা যায় সুকুমার আবারও তার গাড়িটা নিয়ে পেছনে চলে আসে আর সেখান থেকে বের হয় যশ সুকুমারের গানটা দিয়েই সেই পুলিশ অফিসারের গাড়ির টায়ার পাঞ্চার করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় এরপরেই সুকুমারকে তারা একটি বাস স্ট্যান্ডে থামতে বলে সেখানে তারা সবাই নেমে যায় এবং সুকুমারের পরিবারের কাছে যশ ক্ষমা চায় অন্যদিকে এই ফাঁকে সুকুমার তার মোবাইলটা সেই গাড়ির ভেতরেই রেখে দেয় যাতে করে তাদের লোকেশন তারা ট্রেস করতে পারে সুকুমার এবং তার পরিবারকে সেখানেই রেখে গাড়িটা নিয়ে যশ তাদের নিয়ে চলে যায় এরপরেই সুকুমার সেখান থেকে ফিরেই ভেট্রিকে কল করে আর বলে আমরা তাকে ট্রেস করছি ওরা আমাদের গাড়িতেই গেছে আমি মোবাইল দিয়ে রেখেছি লোকেশনটা আমরা নিশ্চিতভাবে পেয়ে যাব। এতে করে ভেট্রির লোকেরা এবং পুলিশরা মিলে যশের গাড়িকে ধাওয়া করতে থাকে তাদের মারার চেষ্টা করে কিন্তু যশ অনেক বুদ্ধি খাটিয়ে নিজের দক্ষতার জোরে সেখান থেকে বেঁচে ফেরে অনেকক্ষণ গাড়ি চেজিং করার পরে অবশেষে জশ তাদের পিছু ছাড়াতে পারে এরপরে একটা সময় জশ অ্যান্ড্রুকে কল করে আর বলে আপনি যেখানে আসতে বলেছিলেন আমরা সেখানেই চলে এসেছি অ্যান্ড্রু বলে ঠিক ওই রাস্তা দিয়ে আরও পাঁচ মিনিট চলে যান আমি সেখানে চলে আসছি সেখানে তারা যাচ্ছিল কিন্তু তার আগে বড় একটা লরি এসে পুরো গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি থেকে ইন্দ্রুকে বের করে নিয়ে তার নিয়ে যায় অন্যদিকে যশ গাড়ি থেকে বের হতে পারছিল না যার ফলে যশ ইন্দ্রুকে সেই যাত্রার বাঁচাতে পারে না একটু পরেই সেখানে চলে আসে অ্যান্ড্রু এবং তার লোকেরা যশ এবং তার পুরো পরিবারকে সেই গাড়ির ভেতর থেকে রক্ষা করে যশ অ্যান্ড্রুকে বলে আপনি আমার মা এবং নিরুকে নিয়ে চলে যান আমি আপনার গাড়িটা নিয়ে একটু আসছি এরপরে যশ গাড়ি নিয়ে ইন্দুকে বাঁচাতে চলে আসে অন্যদিকে ভেট্রিকে দেখা যায় সেই লোকটার সাথে কথা বলতে ভেট্রি বলে টাকা রেডি আছে এমএলএদের টাকা দিয়ে দিলেই হবে কিন্তু তার আগে আমার একটা কাজ আছে আমি সেটাই শেষ করে আসছি ভেট্রি ইন্দুকে কিছুটা টর্চার করে আর বলে কেন আমার ভেতরে নাক গলাতে যাইছিলে এখন আমি আমার সাম্রাজ্যটাই হারিয়ে ফেলছিলাম তোমার জন্য এরপরেই ভিনসেন্ট একটু ডাকে ভেট্রিকে আর ভেট্রি কল করে যশকে বলে শুনলাম তুমি নাকি এখানে আসছো হিন্দুকে বাঁচানোর জন্য কাজ হবে না তুমি কি তোমার মাকে চাও না জশ বলে আমি গ্রামের লোকদের কথা দিয়েছি মেয়েটিকে আমি তার পরিবারের কাছে ফিরিয়ে দেব। আর আমি আমার কথা রাখতে আসছি ভেট্রি বলে তোমার মায়ের কি হবে জশ বলে আমার মা এবং নীরু সুরক্ষিত জায়গায় রয়েছে এবং তারা গ্রামে পৌঁছে যাবে আপনি তাদের টিকিটা উঁছুতে পারবেন না ঠিক তখনই ভেট্রি বলে তুমি অ্যান্ড্রুর কথাই বলছো তাই তো তুমি চলে আসার পরে অ্যান্ড্রু আমাকে কল করেছিল আর আমার লোকেরা তোমার মা এবং ইন্দুর বোনকে তাদের হেফাজতে নিয়ে রেখেছে কথাটা শুনে যশ অবাক হয়ে যায় অর্থাৎ অ্যান্ড্রু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরপরেই ইন্দু ভেট্রিকে বলে তোমার কি মনে হয় তুমি জিতে গেছ তার কি কোনো প্ল্যান নেই অবশ্যই আছে সিএম সেন্ট্রাল মিনিস্টার তার কাছে তোমার বিরুদ্ধে যত প্রমাণ রয়েছে আমরা সেটা পৌঁছে দিয়েছি তখনই দেখানো হয় যশ আশ্রলে সিএমের একজন লোককে দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সেই প্রমাণগুলো সিএমকে দেখিয়ে দিয়েছিল এরপরই সিএম পুলিশ বাহিনী পাঠিয়ে যেখানে ভেট্রি টাকাগুলো এমএলএদের দিয়ে রেখেছিল এবং এমএলএদের কিডন্যাপ করে রেখেছিল পুরো জায়গাটাকে ঘিরে ফেলে এবং ভেট্রির লোকদের অ্যারেস্ট করে তখনই দেখা যায় যশ সেখানে চলে আসে আর সেই লোকদের ইচ্ছে মতো মারতে শুরু করে সে ইন্দ্রুকে ছাড়িয়ে নেয় কিন্তু ভ্যাটরি তখন হাসতে থাকে সে বলতে থাকে তোমার মায়ের থেকে এই মেয়েটা বড় তখনই যশ হাসে জশ বলতে থাকে সে ইন্দুর ভাইকে কল করেছিল যে সেনাবাহিনীতে সে তার ফোর্স নিয়ে সেখানে চলে গেছে অ্যান্ড্রিউর বাড়িতে যেখানে জশের মা এবং নীরু ছিল আর ব্যাটারির সব লোকেরা তাদের তুলান্তে গিয়েছিল দেখা যায় ইন্দুর ভাই তাদেরকে অ্যারেস্ট করে এবং জশের মা আর নিরুকে বাঁচিয়ে নেয় অর্থাৎ অ্যান্ড্রিউ এবং জশের প্ল্যান ছিল এটা,। অ্যান্ড্রিউ ইচ্ছে করেই ভেট্রিকে কল করে তাদের লোকেশনটা দিয়ে দিয়েছে যাতে ভেট্রির সব লোকেরা সেখানে চলে আসে আর জশ ইচ্ছে করেই ইন্দুর ভাইকে খবর দিয়ে সেই লোকগুলোকে ধরিয়ে নিয়ে এসেছে কিন্তু সব কিছু শোনার পরেও ভেটে হাসতে থাকে কারণ এরপরে আরও কিছু লোক সেখানে আসছিল এরপরে যশকে তারা মারতে শুরু করে জশ তাদেরও প্রতিহত করে কিন্তু তখনই আরেক দফায় আরও কিছু লোক চলে আসে যারা গান নিয়ে যশের উপরে হামলা করে জশ তাদেরকেও প্রতিহত করে আর সেখানে ভিনসেন্টও ছিল ভিনসেন্টকে মেরে ঠিক একই রকমভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেয় যেভাবে ভিনসেন্ট জেরিকে মেরেছিল যশ তার বন্ধু হত্যার বদলা নেয় কিন্তু এরপরেও লোকের শেষ হয় না এরপরেই দেখা যায় ভেটরির সামুরাই গ্রুপ চলে আসে আর ভেট্রি নিজেও একজন সামুরাই আর তারা সবাই মিলে যশকে অ্যাটাক করে যশ তাদেরও অনেক কষ্টে প্রতিহত করে যদিও সে এখানে নিজেও আহত হয় কিন্তু তারপরেও সে ভেট্রি এবং বাকি লোকদের সেখানে প্রতিহত করে এরপরে ভেট্রি এতদিন তার শত্রুদের যেভাবে মেরে এসেছে যশ ও ভেট্রিকে ঠিক একই রকমভাবে খুন করে অবশেষে দেখা যায় যশ এবং সবাইকে নিয়ে গ্রামে চলে আসে ইন্দু আর চেন্নাই শহরে তাদের সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলে তখনই তাদের বাড়ির কারেন্ট চলে যায় আর দরজায় নখ হয় তারা সবাই ধীরে ধীরে বাইরে বের হয় দেখা যায় বাড়ির সামনেই একটা বক্স রাখা ছিল ধীরে ধীরে যশ বক্সটা খুলে আর তারা সবাই চমকে যায় কারণ সেই বাক্সের ভেতরে অ্যান্ড্রিউর কাটা মাথা ছিল আর সেই বাক্সের ভেতরে ছোট একটা চিরকুটে ছিল যেটা পড়তে শুরু করে সেখানে লেখা হয় যশ তোমাকে ক্রঙ্গাচুলেট কারণ তুমি ছোট্ট একটা যুদ্ধে জিতে গেছো বিশাল এক সমুদ্রের মধ্যে ছোট্ট একটা মাছকে তুমি ধরতে পেরেছ এখনো অনেক কিছু বাকি আছে তখনই দেখা যায় যশের বাড়ির সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল যেগুলো সেখান থেকে চলে যায় আর চিরকুটে লেখা ছিল তোমাকে ব্লাডি ওয়ারে স্বাগতম অর্থাৎ যশকে এখন অনেক বড় যুদ্ধ জিততে হবে এই যে স্ক্যাম্প চলছিল অপরাধ চলছিল সে অপরাধ জগতের খুব ছোট একটা মানুষ ছিল ভেট্রি ভেট্রির ওপরেও অনেক বড় বড় গ্যাংস্টাররা রয়েছে যাদের সাথে ফাইট করতে হবে টার অর্থাৎ মুভিটির দ্বিতীয় পর্বে সে ভয়ানক যুদ্ধ দেখানো হবে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি